হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সিজার ফ্রম রং পাসওয়ার্ড। আজকে আমি আপনাদের দেখাবো কীভাবে আপনারা ফেসবুকে স্টাইলিশ বায়ু এড করবেন। সো গাইজ, আপনাদের জন্য আমি সেরা 5টি স্টাইলিশ বায়ু নিয়ে চলে আসলাম। সো গাইজ, ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল হতে চলেছে, তাই দয়া করে কেউ ভিডিওটি স্কিপ করবেন না। ওকে, তো কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। ওকে গাইজ, তো সেরা 5টি স্টাইলিশ বায়ু এড দেওয়ার জন্য প্রথমে আমাদের ফেসবুক অ্যাপটি ওপেন করতে হবে। সো গাইজ, যারা যারা আমার চ্যানেলের নতুন সদস্য, এরকম আরও ভিডিও পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ। দেন ফেসবুক অ্যাপটি ওপেন করার পর এখান থেকে জাস্ট আপনার প্রোফাইলে চলে যাবেন। ওকে, সো প্রোফাইলে আসার পর দেখতে পারছেন এখানে কোনো স্টাইলিশ বায়ু এড করা নেই। ওকে গাইজ, দেন এখানে আমি সেরা 5টি স্টাইলিশ বায়ুর মধ্যে যে কোনো একটি আপনাদের এড করে দেখে দেবো, বাকিটা আপনারা করে নিতে পারবেন। সো গাইজ, এখান থেকে যে কোনো একটি বায়ু এড দেওয়ার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামের পাশে রয়েছে এডিট প্রোফাইল। দেন এখানে জাস্ট আমাদের এডিট প্রোফাইলের ওপর ক্লিক করতে হবে। সো গাইজ, এডিট প্রোফাইলের ওপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম আপনাদের কয়েকটি অপশন পেয়ে যাবেন। দেন এখানে ফার্স্টে রয়েছে প্রোফাইল পিকচার, তারপর রয়েছে কভার ফটো, ওকে, তারপর রয়েছে বায়ু। দেন এখান থেকে জাস্ট আমাদের বায়ুর সাইডে যে এড অপশন রয়েছে জাস্ট তারপর ক্লিক করব। সো গাইজ, ক্লিক করার পর এখন আমাদের ফোনের নোটপ্যাডটি ওপেন করতে হবে। সো গাইজ, নোটপ্যাডটি ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন সেরা 5টি বায়ু রয়েছে। ওকে, দেন এখান থেকে আপনারা সেই বায়ুগুলো আপনারা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। দেন সেখান থেকে আপনারা কপি করে নেবেন। আর যারা যারা ডিসক্রিপশন বক্স থেকে কপি করা পারেন না, তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান, না হলে কমেন্ট বক্সে লিঙ্কটি পেয়ে যাবেন। দেন সেই ভিডিও থেকে আপনারা যে কোনো জায়গা থেকে টেক্সট কপি করে নিতে পারবেন খুব সহজে। সো গাইজ, এখান থেকে ধরেন আমি একটি বায়ু এখান থেকে কপি করে নিচ্ছি। ওকে, সেখান থেকে যে কোনো একটি বায়ু আমাদের কপি করে নিতে হবে। সো আপনাদের পছন্দের মতো এখান থেকে সেরা 5টি বায়ুর মধ্যে আপনারা যে কোনো একটি বায়ু কপি করে নিতে পারেন। কপি করে নেওয়ার পর এখন আমাদের ফেসবুকে চলে আসবো। ফেসবুকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি এটিকে পেস্ট করে দেবো। ওকে, এখান থেকে জাস্ট আমি এটিকে পেস্ট করে দেবো। ওকে গাইজ, তো পেস্ট করে দেওয়ার পর এখানে মধ্য জায়গায় এখানে আমার নামটি রয়েছে, আপনারা চাইলে এখান থেকে কেটে আপনাদের নিজেদের নাম দিয়ে দিতে পারেন। সো গাইজ, এখান থেকে ধরেন আমি আমার চ্যানেলের নাম দিচ্ছি, ওকে, রং পাসওয়ার্ড। ওকে গাইজ, আর এটি মাথায় রাখবেন এটি কিন্তু 101টি ওয়ার্ডের হতে হবে। এখানে দেখতে পাচ্ছেন নিচে রয়েছে ট্রাই এডিং টু শর্টস বায়ু টু টেল পিপল আওয়ার মোর মাই সেলফ ইয়োর বায়ু ইজ পাবলিক অ্যান্ড লিমিট টু 100 চেঞ্জার। ওকে, দেন এখানে কিন্তু 101টি বায়ু মানে হতে হবে, এর বেশি যদি আপনাদের একটি বায়ু হয় তাহলে এখান থেকে এটি এক্সপেক্ট হবে না বা সেভ হবে না। ওকে গাইজ, দেন এখানে আপনাদের 101টি ওয়ার্ডের দিতে হবে। দেওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের সেভ সেভ যে বাটন রয়েছে জাস্ট তারপর ক্লিক করব। সো গাইজ, ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটি সেভ হয়ে গেল। তারপর এখান থেকে আপনারা সেরা 5টি বাইয়ের মধ্যে যে কোনো একটি আপনারা নিয়ে নিতে পারেন, আর না হলে আপনারা সবগুলা দিয়ে আপনারা চেক করে নিতে পারেন।